নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকে এনেকৈ কেনেদৰে আপোনালোকৰ নিজৰ ফটোতে নাম লিখিব? তো মই লিখিছোঁ, মই চাব পাৰে এইবিলাক ফটো আপোনালোকে নিশ্চয় দেখিছে স্ক্ৰীণত। এইবিলাক ফটো মোৰ নিজৰ মোবাইলতে লিখিছোঁ আৰু আপোনালোকেও এনেদৰে লিখিব পাৰিব। তো কেনেকৈ লিখিব সম্পূৰ্ণ প্ৰচেছখিনি আপোনালোকক ষ্টেপ বাই ষ্টেপ এই ভিডিঅ'টোত জনাই দিম। অনুগ্ৰহ কৰি আপোনালোকে ভিডিঅ'টো কাটি বেলেগ ভিডিঅ'লৈ আপোনালোকে গুচি নাযাব। তো নমস্কাৰ বন্ধুসকল, মোৰ নাম কুলজিত আৰু আপোনালোক সকলোকে এই চেনেলটিলৈ স্বাগতম জনাইছোঁ। বন্ধু বান্ধৱীসকল, এই চেনেলত যদি আপোনালোকে নতুনকৈ আহিছে তেতিয়াহ'লে এই চেনেলটিক ছাবস্ক্রাইব কৰিব আৰু কাষত যিটো বেল আইকন আছে সেইটো দবাই থৈ অল নটিফিকেশ্যন অন কৰি থৈ দিব। তেতিয়াহে আমাৰ আহিবলগীয়া ভিডিঅ'বোৰৰ নটিফিকেশ্যনবোৰ আপোনালোকে আগতীয়াকৈ পাই থাকিব। তো প্ৰথমতে আপোনালোকৰ মোবাইলৰ প্লে ষ্ট'ৰত যাব, এটা এপছ ইনষ্টল কৰিব লাগিব। বন্ধু বান্ধৱীসকল, এপছটোৰ নাম হৈছে, প্লে ষ্ট'ৰত গৈ চাৰ্চ কৰি দিব, মই যেনেদৰে লিখিছোঁ স্ক্ৰীণত দেখাইছোঁ এনেদৰে আপোনালোকে লিখিব। অৰ্থাৎ লিখন বাংলা অন ফটো, এইটো বাংলা এপছ হয়। যদি আপোনালোকে ইয়াত অসমীয়া গোটেইবোৰ শব্দ আছে তো আপোনালোকে এইটো ইনষ্টল কৰি ল'ব। মই অলৰেডি ইনষ্টল কৰি থৈ দিছোঁ, এতিয়া মই অ'পেন কৰি ল'ম। অ'পেন কৰি লোৱাৰ পিছত আপোনালোকৰ আগত এনেকুৱা এখন ইণ্টাৰফেচ খোল খাব আৰু ওপৰত আছে অ'পেন ফৰ ইমেজ ফৰ গেলাৰী। অৰ্থাৎ ওপৰতো টাচ কৰিলে আপোনালোকৰ গেলাৰীত যিমানবোৰ ফটো আছে ইয়াত আহিব। তাৰপিছত আপোনালোকে যদি অনলাইন ফটো চাব খোজে 2 নম্বৰটোত ক্লিক কৰিব। তো আপোনালোকে নিজৰ ফটো লিখিবলৈ হ'লে ওপৰতোত ক্লিক কৰিব আৰু যদি আপোনালোকে ইয়াতে কিছুমান ফটো আছে মই দেখাই আছোঁ 2 নম্বৰত ক্লিক কৰি এনেকুৱাকৈ আহিব। ইয়াত বিভিন্ন ধৰণৰ ফটো আছে, লাভ চাট বিভিন্ন ধৰণৰ ফটো আছে। তো মই লাভতে ক্লিক কৰি দিছোঁ। লাভত ক্লিক কৰি দিয়াৰ পিছত ইয়াত আহিছে কেইখনমান ফটো, আপোনালোকে নিজে চইচ কৰি ল'ব পাৰে। তো মই ইয়াৰে এখন ছিলেক্ট কৰি আছোঁ, তো মই এইখন ফটো ছিলেক্ট কৰি দিছোঁ। তাৰপিছত ক্ৰপত ক্লিক কৰিব, আপোনালোকে ক্ৰপ কৰি ল'ব পাৰে আপোনালোকে এইখন। তাৰপিছত আহি গ'ল এনেকৈ। তাৰপিছত আপোনালোকে ইয়াতে এই যিটো আখৰ দেখিছে ইয়াতে আপোনালোকে আখৰটোত টাচ কৰি দিব। টাচ কৰি দিয়াৰ পিছত আপোনালোকে ইয়াত অসমীয়াত লিখিব পাৰিব। তো মই অসমীয়া চেঞ্জ কৰি লৈছোঁ, অসমীয়াটো ইয়াত লিখিব। মই যিকোনো এটা লিখি দি আছোঁ, তুমি বুলি দিছোঁ ইয়াতে। আৰু এই তুমিটো এতিয়া ডাঙৰ কৰিবলৈ হ'লে আপোনালোকে যিটো দেখিছে টেক্স বুলি আছে ইয়াতে আপোনালোকে টাচ কৰিব। টাচ কৰাৰ পিছত তলত যাব, তলত গৈ দেখিব ফ্ৰণ্ট চাইজ বুলি আছে। ইয়াত আপোনালোকে ক্লিক কৰিব নালাগে, চাইডেদি নিশ্চয় দেখা পাইছে এইডাল চিন আছে, এইডাল আপোনালোকে বৰাই দিলে তুমিটো ডাঙৰ হৈ যাব, দেখিছে নিশ্চয়। তাৰপিছত হৈ গ'ল তুমিটো। এতিয়া মই এই চাইডত লিখিম, মই লিখিম এতিয়া। তো মই লিখি আছোঁ। তাৰপিছত আপোনালোকে ইয়াত ক্লিক কৰিব লাগিব আৰু যদি আপোনালোকে বেলেগ আখৰ লিখিব খোজে তো মই ইয়াতে টাচ কৰি দিছোঁ। তাৰপিছত যিটো দেখিছে এইটো এডেড টেক্সট বুলি আছে ইয়াত টাচ কৰি দিব, আহি গ'ল। মইতো এতিয়া ইয়াক ডাঙৰ চাইজ কৰিবলৈ হ'লে আকৌ ইয়াত যাব। তাৰপিছত আপোনালোকে দৃশ্য দেখিছে ফ্ৰণ্ট চাইজ, এই চিনডাল বঢ়াই দিব। তাৰপিছত হৈ গ'ল মইতো ডাঙৰ। তো আপোনালোকে এনেদৰে লিখিব পাৰে, নিজৰ ফটোত লিখিব পাৰে। এতিয়া আপোনালোকে নিজৰ ফটোৰ এখন কেনেদৰে বনাব মই দেখাই আছোঁ। তো এইখন ছেভ কৰিবলৈ হ'লে ওপৰৰ ছেভ অপশ্যনত ক্লিক কৰিব। তাৰপিছত যিটো ছেভটো গেলাৰী বুলি আছে ইয়াত ক্লিক কৰিব। তাৰপিছত আপোনালোকে ইয়াত অ'কে কৰি দিব। তাৰপিছত বন্ধু বান্ধৱীসকল, আকৌ আপোনালোকে এই পেজটোলৈ আহি যাব। অৰ্থাৎ লিখোন এপছটোত আপোনালোকে ক্লিক কৰাৰ পিছত এনেকুৱা এখন ইণ্টাৰফেচ খোল খাব আৰু ইয়াত দিয়া আছে অ'পেন ইমেজ ফ্ৰম গেলাৰী, ইয়াতে আপোনালোকে টিপি দিব। টিপি দিয়াৰ পিছত আপোনালোকৰ মোবাইলত যিমানটা ফাইল আছে ইয়াতে অ'পেন হ'ব। তাৰপিছত যোনটো ফল্ডাৰৰ পৰা আপোনালোকে ফটোটো ছিলেক্ট কৰিব খোজে সেই ফল্ডাৰতে আপোনালোকে টিপি দিব। তো মই ডাউনলোডত কেইখনমান ফটো ডাউনলোড কৰি থৈ দিছোঁ, ইয়াতে মই টিপি দিম। টিপি দিয়াৰ পিছত এনেকুৱাকৈ আহিব। তাৰপিছত আপোনালোকে দেখিছে নিশ্চয় মই এইখন ফটো ছিলেক্ট কৰিছোঁ। তো মই মোবাইলটো ৰোটেট কৰি লৈছোঁ আপোনালোকৰ চাবলৈ সুবিধা হ'ব তেতিয়াহে। তো আপোনালোকে এই আখৰ যিটো ইয়াত লিখা আছে ইয়াতে আপোনালোকে এতিয়া টিপি দিব। তাৰপিছত ইয়াতে আপোনালোকে লিখিব পাৰে যিকোনো এটা নাম। তো মই যিকোনো এটা নাম লিখি আছোঁ, মোৰ নামটোৱে লিখিছোঁ। এনেকুৱাকৈ লিখি আপোনালোকে এই ফ্ৰণ্ট চাইজটো ডাঙৰ কৰিব পাৰে। তাৰপিছত যদি আপোনালোকে এই নামটোৰ যদি কালাৰটো চেঞ্জ কৰিব খোজে, আপোনালোকে নিশ্চয় তলত দেখিছে টেক্সট কালাৰ বুলি আছে, ইয়াতে আপোনালোকে এইফালে ৰাইট ছাইডে নিশ্চয় দেখিছে এই বগা বগা ঘৰটো, ইয়াতে আপোনালোকে ক্লিক কৰি দিব। তাৰপিছত আপোনালোকৰ যোনটো কালাৰ ভাল লাগে ইয়াৰ পৰা আপোনালোকে চুইচ কৰি ল'ব পাৰে এনেকৈ। তো মই এইটো কালাৰ লৈছোঁ চুইচ কৰি। তো হৈ গ'ল এতিয়া চেঞ্জ। তাৰপিছত এই ফ্ৰণ্টটো মই চেঞ্জ কৰিম এতিয়া, এইটোতো নৰ্মেল মোডত আছে, এতিয়া মই অলপ ষ্টাইলিছ বনাম।
তো স্টাইলিশ বনাবলৈ হলে আপোনালোকে ইয়াত আহিব, তলত নিশ্চয় দেখিছে ফ্রন্ট বলি লেখা আছে, ইয়াত ইয়াতে আপোনালোকে টিপি দিব। টিপি দিয়ার পিছত ইয়াত বিভিন্ন ধরনের ফ্রন্ট আহি গৈছে, আপোনালোকে নিশ্চয় দেখিছে। যদি মই ইয়াতে এটা যিকোনো এটা টাচ করে দিই, আপোনালোকে এই নামটো চাব চেঞ্জ হয়ে যাব। তো মই ইয়াতে টাচ করে দিছো, নিশ্চয় দেখিছে আপোনালোকে চেঞ্জ হয়ে আছে। তো আপোনালোকে এনেদরে নিজের নামতো এখন ফটোত নিজের নাম লিখে আপোনালোকে হোয়াটসঅ্যাপ ফেসবুকত আপোনালোকে আপলোড করব পারে। তারপর আপোনালোকে এইটো ডাঙর করেও দিব পারে, মই ডাঙর করে দিছো। তারপর যদি আপোনালোকে আরো ইয়ার তলত নাম লিখিব খোঁজে, তেতিয়া হলে আকো এই টেক্সট যাব, টেক্সট গৈ আপোনালোকে ইয়াত টিপি দিব। টিপি দিয়ার পিছত আপোনালোকে নিশ্চয় দেখিছে এডেড টেক্সট বলি আছে, ইয়াতে আপোনালোকে টিপি দিব। টিপি দিয়ার পিছত আপোনালোকে ইয়াত আকো নাম লিখিব পারে, এটা যিকোনো নাম। তো মই যিকোনো এটা লিখি দিছো। তারপর আপনাদের এইটো ফ্রন্টও আপনাদের ঠিক তেনেদরে চেঞ্জ করে লব পারে। তো মই ইয়াতে দিছো এইটো, ইয়ার কালারটো চেঞ্জ করবলে হলে আকো আপনাদের যাব লাগিব টেক্সট, টেক্সট গৈ টেক্সট কালার দেখিছে, ইয়াতে আপনাদের টিপি দিব। টিপি দিয়ার পিছত আপনাদের ইয়াত চেঞ্জ করে লব পারে কালারটো। তো হৈ গল চেঞ্জ, মই অসমীয়া বলে আহি গৈছে, আপনাদের নিশ্চয় দেখিছে। আর যদি এতিয়া মই অসমীয়াটো ফ্রন্টটো চেঞ্জ করে দিব লাগে, তেতিয়া হলে আপনাদের আকো এই ফ্রন্টত যাব, ফ্রন্টত গৈ দেখিব বিভিন্ন ধরনের ফ্রন্ট, ইয়াত আপনাদের যোনটো ভাল লাগে সেইটো ইয়াত আপনাদের চয়েস করে লব। তো মই ইয়াত সিলেক্ট করেছো এইটো, আপনাদের নিশ্চয় দেখিছে চেঞ্জ হয়ে গেল এতিয়া। তো আপনাদের এনেদরে নিজের ফটোখনত লিখিব পারে, সম্পূর্ণ প্রসেসখিনি মই জনাই দিলো, এনেদরে আপনাদের সহজতে লিখিব পারে। আর যদি আপনাদেরও এনেকুৱা এখন ফটো বনাব খোঁজে, তেতিয়া এই ভিডিওর ডিসক্রিপশনত লিঙ্ক থাকিব এই এপসটোর। তো আপনাদের এই এপসটো ডাউনলোড করে আপনাদের নিজের ফটোত এনেদরে নাম লিখিব পারে। আর এই বিষয়ে মই অলরেডি দুটা ভিডিও দিয়ে দিছো আগতে। তো সেই দুটা ভিডিও যদি আপনাদের ফ্রন্টর চা নাই, ফ্রন্ট কেনকৈ ডাউনলোড করে সেইটো অল্প বেলেগ প্রসেস, তাতো ধুনিয়া ধুনিয়াকে লিখিব পারে, আর ইয়াতো আপনাদের ধুনিয়া ধুনিয়াকে লিখিব পারে নিজের ফটোর। তো সেই দুটা ভিডিও যদি এতিয়ালৈকে চা নাই, এই ভিডিওর ডিসক্রিপশনত লিঙ্ক আছে সেই দুটা ভিডিওর। তো আপনাদের সেই দুটা ভিডিও চাইও আপনাদের শিখিব পারে। তো ধন্যবাদ বন্ধু, অল সর প্রসেস আছে। যদি হ্যাঁ ভিডিওটি চাই ভাল পালে, এটা ডরকে লাইক করব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে যদি বেল আইকন আছে সেই দবাই থাকে অল নোটিফিকেশন অন করে থ দিব, তেতিয়াহে আমার আহিবলগিয়া ভিডিওবর নোটিফিকেশনবর আপনাদের আগতীয়াকে পাই থাকিব। ধন্যবাদ বন্ধু বান্ধবী, অকল আপনার পুনঃ লগ পাওয়া আশার আজিলে, বাই, জয় আই অসম।